নমস্কার বন্ধুরা আবার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দুর্গা হাতে গোনা মাত্র কটা দিন বাকি এরই মধ্যে কিন্তু ইসলামপুরে আদর্শ সঙ্গে প্যান্ডেল ওপেন হয়ে গেছে আজ হচ্ছে পাঁচ সেপ্টেম্বর দু শনিবার হচ্ছে অযোধ্যার রাম মন্দির তো শনিবার করে যেহেতু রিকের আবৃত্তি ক্লাস থাকে ওকে ক্লাস থেকে নিয়ে আসার সময় ও বায়না ধরলো যে আদর্শ সঙ্গে পুজোর প্যান্ডেলটা দেখে যাবে তো ওকে নিয়ে আমরা প্যান্ডেলটা একটু ঘুরে দেখছি চলো ভেতরটা কেমন করে ওরা সাজিয়েছে একটুখানি দেখে নেওয়া যাক যদিও এখনো লাইটিং এর কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি তাও বাচ্চার বায়না রাখতে একটুখানি ঘুরে দেখা যাক আর এরকম ফাঁকা ফাঁকা থাকা অবস্থাতেই না প্যান্ডেলগুলো ভালো ঘুরে দেখা যায় পঞ্চমী ষষ্ঠী থেকে তো বিশাল ভিড় শুরু হয়ে যাবে তখন আর প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে ঠাকুর দেখা যাবে না ভেতরে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে তাও রিক বলছে যে ঠাকুরের হাতে অস্ত্র না থাকলেও দেখবে ঠাকুরগুলো কেমন লাগছে তাহলে চলো রিকের সাথে সাথে আমরা প্যান্ডেলটা দেখে নিই আর তোমাদের সাথেও প্যান্ডেলের কিছু অংশ শেয়ার করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর আমাদের চ্যানেল আওয়ার স্টোরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দুর্গা ঠাকুর দেখার পরে প্যান্ডেলের বাইরের দিকটা তোমাদের একটুখানি ঘুরে দেখাচ্ছি দেখো এখানে রয়েছে আমাদের সবার রামলালা একদম দেখতে ঠিক অযোধ্যা রামলালার মতো হয়েছে না মূর্তিটা শিল্পী কি অপূর্ব সুন্দর হাতের কারুকার্য রামলালা থেকে যেন চোখ ফেরানোই যাচ্ছে না আর প্যান্ডেলের প্রত্যেকটা পিলারের মধ্যে রয়েছে নানা ধরনের মূর্তির কারুকার্য শুধু রিকি নয় আরো অনেকজন কিন্তু প্যান্ডেল দেখতে এসছে যতই আগে থেকে ঠাকুর দেখি না কেন ঠাকুর দেখার মজা কিন্তু আসে সেই সপ্তমী থেকেই ঠাকুরের গলায় থাকবে জবা ফুল বেলপাতার মালা সামনে ঘট বসানো থাকবে সেটা দেখলেই যেন পুজো পুজো লাগে তো বন্ধুরা আজকের এই প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে বাই ওট तेरे হে কৃষ্ণ